আসসালামু আলাইকুম প্রিয় সুধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা সম্পর্কে আমরা কম বেশি প্রায় সকলেই জানি, কিন্তু কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীতে জেলের আসামি এবং শেষ জীবনে মিশরের ক্ষমতাধর মন্ত্রী হয়েছিলেন, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের আলোচনায়, এবং অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমির নাম ছিল কেনান, যা বর্তমানে ফিলিস্তিনের একটি অংশ। পরবর্তীতে এই অঞ্চল হেব্রন এবং খলিল নামেও পরিচিতি পায়। ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কর্মপরিধি ব্যাপ্তি ছিল। তার প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম নেন 10 পুত্র। লাইয়ার মৃত্যুর পর তার ছোট বোন রাহিলকে বিয়ে করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাদের ঘরে জন্ম নেন 2 পুত্র, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন। একাধিক হাদিস মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তাকে অত্যন্ত সুদর্শন বলে বর্ণিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীতে জেলার আসামি এবং শেষ জীবনে মিশরের ক্ষমতাধর রাজ কর্মচারী বা মন্ত্রী ছিলেন বলে তথ্য পাওয়া যায়। এর বাইরে তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী, স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসাবে তৎকালে মূর্তি উপাসকদের মাঝে এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। পবিত্র কোরআনের 12তম সূরার নাম সূরা ইউসুফ। কোরআনে বর্ণিত বিভিন্ন সূরার আয়াত এবং ঘটনা বিভিন্ন স্থানে নাজিল হলেও সূরা ইউসুফের 111টি আয়াতের মধ্যে মাত্র 4টি আয়াত ব্যতীত 107টি আয়াত মক্কায় নাজিল হয়। এই সূরায় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল থেকে ক্ষমতায় আরোহণ এবং তাকে কেন্দ্র করে মোহগ্রস্ত নারীদের বর্ণনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে অন্য নবীদের কাহিনী বিভিন্ন সূরায় বর্ণিত হলেও হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কেবল এই একটিমাত্র সূরায় বর্ণিত হয়েছে। নানাবিধ শিক্ষামূলক বর্ণনার কারণে সূরা ইউসুফকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক সাহিত্য। তবে সাহিত্যে বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 12 পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না। এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করেন। তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান। ইয়াকুব আলাইহিস সালাম কখনো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করতে চাইতেন না, তাই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলাইহিস সালামকে খেলতে নিয়ে যান। এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয়, আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করেন। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনায় শোকে মুষড়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 8-18 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা রয়েছে। সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে রয়েছে কুয়া থেকে শিশু ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধারের কাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা। তাফসির মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা এই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে মালিক ইবনে দুবর নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন। বালতি ও সংযুক্ত রশির সঙ্গে এ সময় সুদর্শন বালক ইউসুফ আলাইহিস সালাম উঠে আসে। এতে মালিক উল্লসিত হয়ে ওঠেন, কারণ সে সময় দাস হিসেবে মানুষ ক্রয় বিক্রির প্রচলন ছিল। মালিক অন্য কারো সঙ্গে দাস হিসেবে বিক্রয় লব্ধ টাকার ভাগ না দেওয়ার উদ্দেশ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধারের কাহিনী গোপন করে তাকে কাফেলার সঙ্গে মিশরে নিয়ে যায়। অপর তাফসির মতে ভাইদের মধ্যে ইয়াহুদা 2 দিন কূপে থাকা ইউসুফ আলাইহিস সালামকে খাবার দিয়েছিলেন। তৃতীয় দিন তাকে কূপে না পেয়ে খুঁজতে থাকেন এবং ওই কাফেলায় তার সন্ধান পান। কাফেলার লোকদের কাছে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পলাতক দাস হিসেবে উল্লেখ করেন এবং তাকে কাফেলার লোকেরা চুরি করেছে বলে অভিযোগ তুলেন। ফলে ভীত সন্ত্রস্ত কাফেলার লোকজন অর্থের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন এবং মিশরে চলে যান। মিশরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। সবশেষে ইউসুফ আলাইহিস সালামের ওজনের সমপরিমাণ সোনা এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজিজ মিশর, অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্য মন্ত্রীতুল্য রাজসভার একজন সদস্য। কোনো কোনো বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমালেকা জাতীয় সম্রাট বাইয়াত ইবনে ওয়াসাদের অর্থমন্ত্রী কিতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা হয়। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে থাকা প্রধান 2 চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি।
সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসির এবং ঐতিহাসিক বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাসখ্যাত জুলেখা। আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল বা উপাধি হল জুলেখা। সূরা ইউসুফের 21 নং আয়াত মতে মিশরের যেই ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ আলাইহিস সালাম তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন। এভাবেই ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার পরিচয় হয় এবং জুলেখার ঘরেই কিশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা ক্রমেই হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার গড়ে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত ঈমানের শক্তিতে সব ধোঁকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এই পথ ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল জুলেখা ছিলেন একরোখা। সূরা ইউসুফের 23 নং আয়াত অনুসারে একদা জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান ও ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন। তাফসির ও আরবি সাহিত্য মতে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান। এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান। এ সময় জুলেখা পেছন থেকে ইউসুফ আলাইহিস সালামকে জাপটে ধরলে তার পরিধেয় জামা পেছন থেকে ছিঁড়ে যায়। অলৌকিকভাবে এই সময় ঘরের বন্ধ দরজা খুলে যায় এবং ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখা দরজার বাইরে জুলাইখার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার লোভ পাল্টে ফেলেন এবং সূরা ইউসুফের 25 নং আয়াত অনুসারে এই সময় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন। 26 নং আয়াতে বর্ণিত এই সময় ইউসুফ আলাইহিস সালাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই, তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্তই কন্যা শিশু যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফুটেনি। অপর বর্ণনায় এবং সাহিত্যে এই শিশু জুলেখার আত্মীয় এক বোনের কন্যা বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহর বিশেষ কুদরতে এই সাক্ষী যা বলেছিল তা উল্লেখিত আছে সূরা ইউসুফের 26 এবং 27 নং আয়াতে। বর্ণনা মতে সাক্ষীর যুক্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী এবং যদি সামনে থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা যা বলেছে তা সত্য, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম দোষী। স্বামী আজিজ যখন ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন থেকে ছেঁড়া দেখতে পান তখন সব সত্য প্রকাশিত হয়। মান সম্মানের কথা বিবেচনা করে আজিজ এই ঘটনা যাতে বাইরের কেউ না জানে তার নির্দেশ দেন এবং স্ত্রী জুলেখাকে শাস্তির ভয় দেখান। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের 30 নং আয়াত অনুসারে এই ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল তারা এই ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে। সূরা ইউসুফের পরবর্তী আয়াতগুলোতে এই ঘটনার পরিসমাপ্তি টানা হয়। এতে বলা হয় আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন তখন শহরের গণ্যমান্য মহিলাদের নিয়ে এক ভোজন সভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটাই ব্যস্ত ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতে পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইহিস সালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে উপস্থিত হন তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজের আঙুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম যার জন্য মহিলারা তার নিন্দা করছেন। সূরা ইউসুফের 31 নং আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল এত মানুষ নন, এত এক মহান ফেরেশতা। এই সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলে সাক্ষ্য দেন আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালাম তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দেন। কিছু মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান। সূরা ইউসুফের 33 নং আয়াত অনুসারে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে কুচুকরি মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান।
তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়। অন্যথায় কুচক্রে জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার জীবন খেলা নিয়ে পৃথিবীর বিভিন্ন ভাষায় এবং সাহিত্য ও বিনোদনের বিভিন্ন মাধ্যমে রচিত হয়েছে নানাবিধ উপকরণ। ইসলাম ধর্মগ্রন্থে উল্লেখিত হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইহুদিদের হিব্রু বাইবেল এবং খ্রিস্টানদের বাইবেলে জোসেফ নামে উল্লেখ করা হয়েছে। আর জুলেখা কোনো কোনো সাহিত্যকর্ম বা পর্দায় রাইলা নামে পরিচিতি পেয়েছে। সাম্প্রতিককালে ইরানি পরিচালক ফারাজুল্লাহ সালাশুর ইউসুফ এ পয়গম্বর বা জোসেফ দ্য প্রফেট নামের একটি টিভি সিরিয়াল নির্মাণ করেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় এই টিভি সিরিয়াল ডাবিং করা হয়। 2008 সালে নির্মিত এই টিভি সিরিয়াল 2016 সালের শেষ ভাগে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল বাংলায় ডাবিং করে প্রচার শুরু করে। মূল টিভি সিরিয়ালটি ছিল 46 পর্বের। 3000 অভিনেতা অভিনেত্রী থেকে বাছাইকৃত 200 জনকে নিয়ে নির্মিত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্য ধারা মতে সময়ের বিবর্তনে মিশরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কুলজুড়ে দুই পুত্র সন্তান আফরাইম ইবনে ইউসুফ এবং মাইশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায়। কারো কারো মতে জুলেখার স্বামীর মৃত্যুর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের নতুন আজিজ নিযুক্ত হন এবং তার সঙ্গে জুলেখার বিবাহের ব্যবস্থা করা হয়। সূরা ইউসুফের 54 থেকে 56 নং আয়াত মোতাবেক মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামকে সম্মান এবং বিশ্বাসী পাত্র হিসেবে গণ্য করেন এবং তাকে বিশ্বস্ত সহচর নিযুক্ত করেন। সূরা ইউসুফের 58 নং আয়াতে মিশরে দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম প্রজাদের মাঝে খাদ্য বণ্টন করতেন মর্মে ইঙ্গিত রয়েছে এবং তার সৎ ভাইদের মাঝেও তিনি খাদ্য বিতরণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সূরার শেষের দিকে 101 নং আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মর্মে শুকরিয়া আদায় করেছেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। সম্মানিত সুধী, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।